কথা বলেন আমরা পারি কিন্তু অজস্র যুবক আছে অজস্র আমাদের ভাইরা আছে দিদি ভাইরা আছে বোনেরা আছে তাদের আজকে যে গতি তারা যেই দিকে ধাবিত হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না আজকে শুধুমাত্র ভারতবর্ষের পরিসংখ্যান যদি বলতে যাই যুব সমাজ ধ্বংসের জন্য অনেকগুলো কারণ আছে আপনাদের একে একে আমি বলতে চাই একটু আপনারা বিবেকটি বোঝার চেষ্টা করবেন যুব সমাজ ধ্বংসের জন্য আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যেগুলো আপনি চিন্তা করেননি তবে আপনাকে মেনে নিতে হবে যুব সমাজ ধ্বংসের জন্য কয়েকটা বড় কারণ তার মধ্যে এক নাম্বার কারণ মাস্টারভেশন তথা হস্তমৈথুন কি বললাম কথা শুনতে খারাপ লাগতে পারে তবে যুব সমাজকে সতর্ক করার জন্য আপনাকে এই কথা বলছি যুব সমাজ ধ্বংসের মূল কারণ মাস্টারভেশন হস্তমৈথুন করা মানে নিজের যৌবনের জ্বালাটাকে তিনি অন্য জায়গাতে তার হস্তের দ্বারা বা যে কোনো ভাবে সে আজকে ধ্বংস করে দিচ্ছে একজন যুবক মাত্র দু মিনিট চার মিনিটের শুধুমাত্র এই খুশির জন্য আনন্দের জন্য সে কত বড় যে তার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে সে বুঝতে পারছে না কেন আপনি যে কোনো ওই ইন্টারনেটে চলে যান উইকিপিডিয়া সার্চ করেন লেখেন মাস্টারভেশন যদি তাও না পারেন বাংলাতে লিখেন হস্তমৈথনের অপকারিতা বা উপকারিতা লিখলেই বড় বড় আর্টিকেল চলে আসবে তারা বলছে যে এর মধ্যে কোনো কল্যাণকর কিছু নেই বরং সম্পূর্ণ একটা যুবককে একটা পুরুষকে ধ্বংস করে দিতে পারে বা আছে না নাই কথা বলেন আপনাকে কয়েকটা কারণ বলছি যুব সমাজ ধ্বংসের মূল কারণ মনে রাখবেন আমাদের ভারতবর্ষের শুধুমাত্র পরিসংখ্যান বলছে একজন প্রাপ্তবয়স্ক যুবক যারা হস্তমৈথুন তথা মাস্টারভেশনের সঙ্গে যুক্ত আছে নিজের এই কাম এটাকে বের করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এটা 80-92% কত পার্সেন্ট 92% যুবক এই নেশায় আসক্ত তারা অ্যাডিক্টেড আছে এই নেশায় মনে রাখবেন এটার মধ্যে কোনো কল্যাণকর কিছু নেই আরো আশ্চর্য হবেন মেয়েদের মধ্যে হস্তমৈথুন বা এই পদ্ধতি তাদের মধ্যে আছে 68% শুধু আমাদের ইন্ডিয়ার রিপোর্ট 2015 সালে টাইমস অফ ইন্ডিয়া তার রিপোর্ট পেশ করেছে যে 92% পুরুষ তারা এর সঙ্গে সংক্রান্ত আছে আর মেয়েদের মধ্যে প্রায় 68-70% তারা এই নেশার মধ্যে আবদ্ধ আছে আপনি ভাবতে পারেন যে এটা করলে কি এমন সমস্যা হয় অনেক বেশি সমস্যা হয় প্রথম সমস্যা মেডিকেল ডাক্তারের কাছে চলে যান মেডিকেল ডাক্তার আপনাকে বলে দিবে প্রথম সমস্যা আপনার পরিবার আপনার সংসার ধ্বংস হতে পারে কেন যে যুবক এই নেশে আসক্ত যে যুবতী জীবনটা এই নেশে আসক্ত তা দাম্পত্য জীবনে কশ্চিন কালে কখনোই তারা সুখী থাকতে পারবে না কেন তাদের সায়েন্স বলছে বিজ্ঞানীরা বলছে যারা যৌনতা নিয়ে যারা গবেষণা করেছে তাদের দাবি হচ্ছে এটা যে সব যুবক 8-10 বছর বা 12 বছর এই নেশার সঙ্গে আসক্ত আছে এই যুবকের যে শুক্রকীট এগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে তাদের শরীরের মধ্যে শুক্রকীট আর থাকে না এই জন্য তারা বাচ্চা প্রসব করতে বা বাচ্চা দিতে বা তাদের সঙ্গে সন্তান প্রসবের জন্য তাদের যে সন্তানগুলো হবে এগুলো দুর্বল হওয়া এগুলো বিকলাঙ্গ হওয়া এটা অধিকাংশ চান্স থেকে যায় কথা বুঝতে পারছেন মানে বাচ্চা নির্ধারণ করা কিসে জানেন একজন প্রাপ্তবয়স্ক যুবক যখন শারীরিক সম্পর্ক করে বা তার শরীর থেকে যে স্প্রামটা বের হয় এই সময়তে 10 কোটি শুক্রকীট থাকে কত কোটি 10 কোটি আর এই 10 কোটির মধ্যে যদি কোনো পুরুষের কমপক্ষে 5 কোটি যদি শুক্রকীট না শরীর থেকে বের হয় তাহলে সেই স্প্রাম দিয়ে একজন নারীকে গর্ভধারণ করাতে সে সক্ষম হয় না কিন্তু যে যুবক তার এই 8-10-20-15 বছর যারা এই অভ্যাসে অভ্যস্ত ছিল সায়েন্স বলছে তাদের শরীর থেকে অসংখ্য শুক্রকীট এমনি বেড়ে যায় মানে চলে যায় অবশেষে তাদের সন্তান ধারণ করতে পারে না আর কিছু কিছু যুবক যারা আছে তারা সন্তান ধারণ করার মতো বীর্য দিতে যে সক্ষম হয় তারপরেও তাদের সন্তানগুলো হবে দুর্বল কেন তাদের অধিকাংশ শক্তিশালী শুক্রকীটগুলো এলো শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে দুর্বল দুর্বল শুক্রকীটগুলো দেহের মধ্যে থেকে যায় আর যেই সন্তানগুলো আসবে একটু টেরা হবে একটু কানা হবে একটু বুদ্ধিতে স্মৃতিশক্তিতে দুর্বল হবে এটা বিজ্ঞান বলছে এটা হুজুরের কথা নয় কথা বুঝতে পারছেন আপনার শরীর থেকে যত শুক্রকীট বের হবে আপনার শরীরে শুক্রকীট শেষ হয়ে গেলে আপনি বাচ্চা দিতে পারবেন না আর শুক্রকীট যদি থাকে কিন্তু যদি দুর্বল হয়ে যায় শুক্রকীট যদি কম থাকে শুক্রকীট আপনার সন্তান কুশ্চিন্তলে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারবেন না তার স্মৃতিশক্তি দুর্বল হবে অথচ একটু কানা হয়ে যাবে প্রতিবন্ধী হয়ে যাবে এটা 100% হবে এটা সায়েন্স বলছে আপনি যদি শিক্ষিত হন আপনি আমার কথাকে মিথ্যা প্রমাণ করে দেখান উইকিপিডিয়াতে চলে যান তাই মাস্টারভেশন একটা নারী করুক আর পুরুষ করুক যেই করুক না কেন তার ভবিষ্যৎ প্রজন্ম সন্তান সম্পত্তিকে ধ্বংস করছে কি করছে না কথা বলেন ধ্বংস করছে অনেক যুবকরা বলে অনেক যুবতীরা বলে যে আমরা পড়াশোনা করি
কিন্তু আমাদের স্মৃতিশক্তি আমরা ধরে রাখতে পারি না। মনে রাখবেন এর জন্য মাস্টারভিশনের সবচেয়ে বড় প্রভাব আছে। কেন? একজন যুবক একজন যুবতী যখন এই কর্মটা করে সেই সময়তে তার শরীর থেকে যত এই হরমোনটা বেরিয়ে যাবে তার মিজাজটা হয়ে যাবে খিটখিটে। কি বললাম কথা বলেন? যারা এই কর্মের সঙ্গে লিপ্ত থাকবে আটটা দশটা বছর যদি এই কাজের সঙ্গে যুক্ত থাকে, দুই থেকে তিন বছর ক্রস করে গেলে যখন তারা এই কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাবে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, জেনেবেন তার মেজাজ খিটখিটে হয়ে যাবে। কোনো কথা হলেই কেউ কোনো কথা বললেই সঙ্গে সঙ্গে সে রেগে যাবে। এটা তার প্রতিফল। ভাই আপনারা বাস্তবে যারা আছেন তা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে মেজাজ খিটখিটে হওয়ার মূল কারণ আপনার শরীর থেকে বিজ্রটা চলে যাওয়া। আপনি নিজেও বুঝতে পারবেন, 100% বুঝতে পারবেন যদি আপনারা এই সঙ্গে আসক্ত থাকেন। যেদিন এই কর্মটা করেন তারপর থেকে আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্প কথায় রেগে যান, রাগ সবসময় চনমন করে। বিজ্ঞান বলছে এটা হচ্ছে এই মাস্টারবেশন হস্তমৈথুনের কারণেই একটা মানুষকে রাগী বানিয়ে দেয়, তার মেজাজ খিটখিটে বানিয়ে দেয়। কোন জায়গাতে আপনি সুখ পাবেন না। যদি বস কোনো কথা বলে অফিসের তারপরে রাগ হয়ে যাবে, মা যদি কোনো কথা বলে মায়ের পরে রাগ হয়ে যাবে, যদি আপনার পরিবারের মধ্যে আপনার অফিসের মধ্যে কারো কথা সহ্য করতে না পারেন, ভাই বলুন তো আপনি সফল হতে পারবেন? কোন কর্মে সফল হতে পারবেন? জি না। তিন নম্বর বলছে কোন ব্যক্তি যদি এই কর্মটার সঙ্গে যুক্ত থাকে অবশ্যই তার স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তার চেহারার উজ্জ্বলতা ধ্বংস হয়ে যাবে। অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, তার চেহারাকে মেকআপ করতে ব্যস্ত, কিন্তু তাদের শরীর থেকে যদি এই হরমোনটা বেরিয়ে যায় 100% তাদের চেহারার মধ্যে একটা বয়স্ক ছাপ পড়ে যাবে। মানে অল্প বয়সে তাকে বার্ধক্য মনে হবে, তার শরীর থেকে গ্লেজ চলে যাবে, তার ত্বকের মধ্যে কোনো উজ্জ্বলতা 100% থাকবে না। এটা যদি আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করতে চান আপনাকে আজকে হে যুবক তোমাকে বলছি, যুবতী বোনকে আমরা বলছি যে আজকে বন্ধ করতে হবে। নচেত যত ট্রিটমেন্ট করুক না কেন শরীর থেকে যত এই হরমোন এই বীর্য বেরিয়ে যাবে, আপনার শরীর আপনার মানসিকতা আপনার চেহারা কোনোটাই আপনি ভালো পাবেন না। তিন নাম্বার, মানুষের মেজাজ যখন খিটখিটে হয়ে যায় ভাই বলুন তো সে পড়াশোনা করতে পারবে? কথা বলেন? জি না। এটা একটা নেশা, একটা নেশা, একটা হিরিয়ন যেমন একটা নেশা, এই কর্মটা করে এটা একটা নেশা। অবশ্যই এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অজস্র পয়েন্ট আছে, সবচেয়ে বড় পয়েন্ট এই হস্তমৈথুন তাদের যুব সমাজ ধ্বংসের জন্য। কারণ তারা যদি এই নেশায় আসক্ত হয়ে যায় না তাদের স্মৃতিশক্তি তারা বৃদ্ধি করতে পারবে না, কোনো কাজে মনোযোগ দিতে পারবে না, তাদের বডি ফিটনেস ঠিক থাকবে, কোনো দিকেই তারা থাকবে না, সব জায়গায় দুর্বলতা অবলম্বন করবে, চোখগুলো গর্ত হয়ে যাবে, মাথার চুল উঠে যাবে। বিজ্ঞান কমপক্ষে 59টা পয়েন্ট বলছে হস্তমৈথুনের শুধু খারাপ লক্ষণ, খারাপ লক্ষণ। একটা যুবক যদি 8-10টা বছর এই কাজ করে যদি তার শরীর থেকে এই যৌনতাকে বের করে দেয়, ভবিষ্যতে সে যুবক কোনো সন্তান জন্ম দেওয়ার জন্য সামর্থ্যবান হবে না। আর যদি দিয়ে দেয় তবু তার সন্তান কখনোই একজন স্বাভাবিক হতে পারে না, এটা বিজ্ঞানের দাবি। এখন যুব সমাজ ধ্বংসের জন্য বা বলুন তো এর প্রভাব আছে না নাই? কথা বলেন? 100% আছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি ভালো করতে চান, আপনার সন্তানকে যদি আপনি ভালো দেখতে চান, যদি বিকলাঙ্গ দেখতে না চান, যদি মনে করেন আমি এমন সন্তান চাই যে ডক্টর জাকির নায়েকের মতো স্মৃতিশক্তি হবে, দেখতে খুব সুন্দর হবে, তাহলে আজকেই একজন নারীকে একজন পুরুষকে যারা যৌবনকালটা অতিবাহিত করছে তাদের শরীর থেকে যেন এই জিনিসটা এই কর্মটা 2-4 মিনিটের খুশির জন্য আনন্দের জন্য তৃপ্তির জন্য এই কাজটা করলে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম 100% ধ্বংসের দিকে যাবে। আসুন আমরা বোঝার চেষ্টা করি আমরা যারা এর সঙ্গে আসক্ত আছি আমরা কীভাবে এটাকে নিবারণ করবো, বা জানার দরকার আছে না নাই? যারা আমরা এটার সঙ্গে আসক্ত আছি আমরা কিভাবে আমরা এখান থেকে বেঁচে থাকতে পারি? এমনকি বিজ্ঞান নয় ডাক্তারের কাছে আমি পরামর্শ নিয়েছি। আমি যখন এটা নিয়ে গবেষণা করছিলাম হস্তমৈথুন মাস্টারবেশনের উপরে, আমি ইন্টারনেটে যতগুলো লেখা পড়েছি যত বই পড়েছি প্রত্যেকের কথা হচ্ছে এটাই, যেসব যুবক যেসব যুবতী তারা বিয়ের আগেই কমপক্ষে 7-8 বছর এই কর্মের সঙ্গে যুক্ত ছিল তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারেনি। কেন? অধিকাংশ বিবাহ দাম্পত্য জীবনের তাদের একটা মূল সমস্যা, তাদের ফিজিক্যাল রিলেশন একটা সমস্যা হয়ে যায়। ডাক্তারের কাছে এত পরিমাণে বিয়ের পরে ওষুধ খেতে চলে যায়, কারণ কি জানেন? কারণ হচ্ছে এটা যে আমার তাদের কনফিডেন্স এতটাই দুর্বল হয়ে যায় যেটাকে দেখবেন চারিদিকে হচ্ছে কলকাতা হারবাল আছে না নাই? কথা বলেন? এতগুলো আছে কেন জানেন? মূল কারণ এখানেই।
এবং তাদের দাম্পত্য জীবন ধ্বংসের মূল কারণ হচ্ছে এটা কেন তারা ওটাতে থেকে তারা অভ্যস্ত একটা তৃপ্তিতে নতুন কোন জায়গাতে গেলে তারা তৃপ্তি পাবে না এবং তাদের সবচেয়ে বীর্য পাতলা হওয়ার কারণে এটা তাদের আরো ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজকে তুমি হেফাজত করো সকলে বলি আল্লাহুম্মা আমিন এখান থেকে আমরা বাঁচবো কিভাবে এখানে বাঁচার মূল পয়েন্ট হচ্ছে এটা যে আপনার মাইন্ডে সেট হয়ে গেছে প্রতিদিন আপনাকে যে সময়ে এই কর্মটা করার জন্য উদ্রেক করে আপনাকে উদ্রেক করে সেই সময়তে আপনি বাড়ি থেকে চলে আসেন রাত হোক দিন হোক সকাল হোক বাড়িতে থাকা যাবে না আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তো কম্পিউটার একাকী ঘরে পার্সোনাল রুমে রাখবেন না কম্পিউটার এমন জায়গাতে রাখেন যে সময়ে সমস্ত পরিবারের মানুষ কম্পিউটার দেখতে পারে হতে পারে ডিনার রুমে অথবা বাইরে কেন যখন আপনি একাকী থাকবেন সেই সময়তে আপনাকে মনে হবে পর্নোগ্রাফি দেখি মূল পয়েন্ট পর্নোগ্রাফির যত ইন্টারনেটের সাইট আছে ইউটিউব আছে গুগল আছে যত আছে সবগুলোকে এখনই আপনাকে ব্লক মারতে হবে আপনার মোবাইলে যতগুলো এই অশ্লীল দেখাপনামো আছে সবগুলোকে ডিলিট করে দিতে হবে যদি আপনি ডিলিট করতে না পারেন আপনি এই আসক্ত থেকে ফিরে আসতে পারবেন না যুবকদের বলছি এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা পালন করবে তুমি শরীর চর্চা করো তথা জিমে তুমি ভর্তি হয়ে যাও ভালো মন্দ পুষ্টি খাও তুমি যখন জিম করবে তোমার শরীর গঠন করার জন্য থাকবে যখন তুমি ওই কাজটা করতে যাবে নিজের শরীরের উপরে মায়া আসবে এখান থেকে সেন্সটাকে পরিবর্তন হতে হবে এই কিছু পয়েন্ট তোমরা মনে রাখো যদি এই আসক্ত থেকে দূরে থাকতে চাও এই কাজগুলো করতে হবে এবং পাশাপাশি কখনো একাকী থাকার চেষ্টা করাটা উচিত নয় যখন একা থাকবে যদি মনে হয় যে এরকম আমার সময় আসছে তোমাকে সেই স্থানটাকে ত্যাগ করতে হবে কি করতে হবে ত্যাগ করতে হবে ত্যাগ না করলে তোমাকে আবার বারবার টানবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের যুবক ভাইদেরকে এখানে সাহায্য সহযোগিতা করো সকলে বলি আল্লাহুম্মা আমিন যুব সমাজ ধ্বংসের মূল কারণ আমরা প্রথমে হচ্ছে এই কর্মটা কেন এই কর্ম করলে তার ব্রেনের উপরে প্রভাব পড়ে তার স্মৃতিশক্তির উপরে প্রভাব পড়ে তার শারীরিক গঠনের উপরে প্রভাব পড়ে তার মানসিক দিক থেকে সে প্রভাব পড়ে এবং সে হীনমন্যতায় বেশি ভোগে টেনশনে বেশি ভোগে চিন্তা বেশি করে ভাই করে কি করে না কথা বলেন তো যে যুবক তার যৌবন কালটাই এরকম দুর্বল হয়ে যায় মানে কোনো কনফিডেন্স নেই না শরীরে কনফিডেন্স আছে না মনে কনফিডেন্স আছে বন্ধু এই যুবক কখনো সফল হতে পারবে জি না তাই এখান থেকে প্রথম বেরিয়ে আসতে হবে নচেৎ কোনো যুবক কখনো সফল হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক যুবতী ভাই বোনদের তুমি হেফাজত করো সকলে বলি আল্লাহুম্মা আমিন